আমি মপকে সার্ভ করি না আন্ডার এনি সারকামস্ট্যান্সেস আমি মপকে সার্ভ করবো না আমি ইউটিউব চ্যানেল ভিউ পাওয়ার জন্য খুলি নাই আমি ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট মানে অবশ্যই ভিউ লাইক কমেন্ট শেয়ার কষ্ট করতেছি মানুষ বেশিরভাগ মানুষের কাছে আমি অবশ্যই চাই কিন্তু সেটা আমার উদ্দেশ্য না আমি কম্প্রোমাইজ করবো না নিজেকে ভিউয়ের জন্য জন্যে আমি যা বলতে চাই সেটাই বলবো এবং মপকে সার্ভ করবো না মপ যেটা শুনতে চাই আমি এটা জীবনে বলবো না এটা আমার একেবারে একটা ডিসিশন ট্রাস্ট মি সে দিস বিলিভ মি তো ওনাদের দুই একটা পর্ব দেখলাম আমি আবার মানে কিছুটা অরুচিকর লাগছে একটা জায়গা কোন জায়গাটা সেটা বলি সেটা হচ্ছে যে কি জানি বলতে গেলেই সাদমান সাদিক বারবার করে বলতেছে যে আরে ভাইয়া এই কথাটা বললেন না বলেন না আমাদেরকে এখন মানুষ সাবস্ক্রাইব করে চলে যাবে আবার আরেকটাকে জানি বলতেছে বলতে ভাইয়া ভাইয়া আপনি তো আমাদেরকে ক্যান্সেল করা ছাড়বেন মানুষ কিন্তু আমাদেরকে এখন ক্যান্সেল করবে আনসাবস্ক্রাইব করবে স্যার প্রত্যেকটা স্টেপ তারা ফেলতেছে যে এবং কথাবার্তা থেকে আমি যেটা ধারণা পাইলাম যে তারা ডিসাইড করছে আগে বসে একসাথে যে আমরা খুব সাবধানে পা ফেলবো এমন কথা বলবো না যেতে মব ডিসপ্লেসড হয় ইউটিউব ইউটিউব কীভাবে হচ্ছে সমাজকে ধ্বংস করে দিচ্ছে ক্রিয়েশনকে ধ্বংস করছে মেধা প্রতিভাদেরকে নষ্ট করে দিতেছে এই বিষয়গুলো রাই সো এই বিষয়গুলো নিয়ে আমরা রিপিটিটিভলি ইন রিপিটিটিভ ফ্যাশন আমরা মিডিয়াতে কথা শুনি মিডিয়াতে মিডিয়া কর্মীদের খেয়ে দেখি নাও এটা একটা কমপ্লিকেটেড সাবজেক্ট আমি মনে করি পার্সোনালি যা হোক কিন্তু কথা হচ্ছে যে আমরা মিডিয়ার কাছ থেকে বা ইভেন ইউটিউবারদের কাছ থেকে বা বেসিক্যালি যাদের চেহারা আমরা দেখতে পাই প্রচুর তাদের কাছ থেকে যে কথাগুলো আমরা শুনি তারা আসলে অনেস্ট না তাদের পজিশন সম্পর্কে সেটা আমি আজকে আলোচনা করব ইদার তারা পারপাসফুল্লি ডিসঅনেস্ট ওর তারা আনপার্পাসফুল্লি ইনকনসিস্ট্যান্ট অ্যাবাউট দেয়ার সেটা সেটাকেই সেটা এখন আলোচনাতেই উঠে আসবে আর তখনই দেখতে পাবো তো ঘটনায় যেটা হচ্ছে যে আমি ইউটিউবে কিছু ভিডিও দেখতেছিলাম সেখানে তানভীর তার এক নামক নামের এক ভদ্রলোক উনি হচ্ছে ইন্টারভিউ করেন অনেককে তো সেখানে আমি দুটি ইন্টারভিউ দেখলাম একটা হচ্ছে আশফাক নিপুণের আরেকটা হচ্ছে ওই যে ইউটিউবার তহিদ আফ্রিদির হুম পরপর দুটা ভিডিও দেখলাম তো দেখার পর ইন্টারেস্টিং একটা কমন জিনিস পাইলাম আর কি দুটো আলোচনাতেই দুটো আলোচনা মানে ইন্ডিপেন্ডেন্ট কিন্তু একটা কমন জায়গা পাইলাম কি মিডিয়ার সকলের প্রায় সকলের দেখবেন দে অলওয়েজ লুক ডাউন অন ইউটিউব তারা ইউটিউবকে নিয়ে নাক ছিটকাবে ইউ ইউটিউবকে ডিস করবে ইউটিউব সব কিছু খাইয়া দিচ্ছে প্রতিভাকে খেয়ে দিচ্ছে ইউটিউবে ভালোবন্ধার কোনো বাছ বিচার বাছ বিচার নাই ইউটিউবের কারণে কথাগুলো সত্যি কথাগুলো সত্যি রাইট সো ইউটিউবের কারণে হচ্ছে যা ভিউ পাওয়ার যোগ্য না সেই ভিউ পায় যে তারকা হওয়ার যোগ্য না আসে তারকা হয়ে বসে আছে যে গান গাইতে পারে না সেও বেশি ভিউ পেয়ে বসে আছে আর যেই গান গাইতে পারে ভালো শিল্পী সারা জীবন গান শিখছে সঠিকভাবে গান গায় তার গান কেউ শোনে না উইচ ইজ ট্রুথ এখন এভাবেই চলতেছে রাইট নাও এই বিষয়টা নিয়ে আপনি আশফাক দুটা ভিন্ন আলোচনা থেকে কেটে কেটে দেখায় আশফাক নিপুণ এবং এই যে তহিদ আফ্রিদি তহিদ আফ্রিদি বলবে যে এখন শুধুমাত্র ইউটিউবের জন্য নাটক বানানো হয় কেন ইউ বিলিভ দিস মানে এত খারাপ একটা জায়গা ইউটিউব এটার জন্য ডেডিকেটেড প্রিপারেশান নিয়ে কাজ করা হয় এরকম একটা ইউটিউবের মতো জায়গার জন্যে ইউটিউবকে এরকম রেকগনেশান দেওয়া হচ্ছে এটা খুবই নোংরা এটা আমাদের সংস্কৃতির জন্য ভালো না এবং ক্রিয়েশনের জন্য ভালো না এবং প্রতিভা প্রতিভা প্রতিভাবান মেধাবী লোকদের জন্য ভালো না বুঝছে শ্রুপ এবং আশফাক নিপুণ বলবেন যে এখন টিভিতে নাটক নিলে টিভির লোকজন বলে যে আর এই টিভির মাস্টার কপি পরে দিন আগে আমাকে ইউটিউবের কপিটা দেন আগে ইউটিউবে আপলোড দেয় তার মানে এরা ইউটিউবকে প্রায়োরিটাইজ করতেছে সো বেসিক্যালি তাদের সকলের কমন টোন এখানে যে ইউটিউবকে নিয়ে কেন আমরা সবাই এরকম ইয়ে করতেছি ইউটিউব তো খুব একটা বাজে জায়গায় ইউটিউব নষ্ট করতেছে কালচার ইউটিউব নষ্ট করতেছে ক্রিয়েশন ইউটিউব ট্যালেন্টকে মূল্যায়ন করতেছে না

ট্রেডিশনাল কনভেনশনাল মিডিয়াতে কি হয় আপনি যখন টিভিতে যান বা এতদিন ইন্টারনেট বাদ দিলে টিভিতে যখন আপনি একটা নাটক যখন এই নির্মাতার আশফাক নিপুণ বা এই যে মাই টিভির হচ্ছে মালিকের ছেলে হচ্ছে তৌহিদ আফ্রিদি তো এরা যখন মিডিয়াতে মেইন স্ট্রিম মিডিয়াতে বা টিভিতে এরা কী দেখাবে কি দেখাবে না এই সিদ্ধান্তটা কিন্তু এনারা নিত দর্শক সিদ্ধান্ত দর্শকের কোনো অধি মানে স্বাধীনতাই ছিল না দর্শকের ডিসিশনের কোনো উপায় নেই তারা কি দেখতে চায় কী দেখতে চায় না নির্মাতারা মিলে টিভি টিভিওয়ালারা মিলে একটা সিদ্ধান্ত নেই আমরা এই এই নাটক দেখাবো নাটকের মধ্যে এই এই দেখাবো দর্শকের কাছে এখানে দশটা নাটক আছে দশটা থেকে তারা দেখতে বাধ্য যে আমি কোনটা দেখতে চাই সেটাই আমি দেখবো রাইট সো দর্শকের হাতে কোনো চয়েস ছিল না ওইটার বলে যে একটা ওয়ার্ড আছে এটা কী চয়েস বলে এটাকে মানে মানে আপনার মানে আপনাকে ধরেন যে লাইক কেমনে বলবো যে যে তুমি কি গু খাইতে চাও না মুদ খাইতে চাও খুব ক্রুড এক্সাম্পল হচ্ছে অ্যানালজি হচ্ছে সো আপনার দুইটার মধ্যে চয়েস করতে দিলে আপনার দুইটাই নোংরা জিনিস সো এটাকে চয়েস বলে না নেসেসারিলি রাইট সো ব্যাপারটা এরকম যে আপনার টিভিতে দেখতে গেলে তো মানুষের যে চয়েস ছিল চয়েসটা আসলে খুবই লিমিটেড ছিল ওই আলটিমেটলি মিডিয়ার লোকদের তারাই ডিপেন্ডেন্ট তারা যা যতটুকু সুযোগ দেয় যতটুকু অপশন দেয় তার মধ্যে থেকে বাছাই করতে হতো ইউটিউব আসারা কি হয়ে গেছে এখন মানুষ নিজের ইচ্ছা মতো কন্টেন্ট বানাইতে পারতেছে দেখতে পারতেছে এখন আর কেউ নাই এই সিদ্ধান্ত নেওয়ার জন্য যে আমি কি দেখতে চাই না চাই কারণ আপনি মোটামুটি ইউটিউবে বা ইন্টারনেটে গেলে এমন কোনো কন্টেন্ট নাই যেটা ইউটিউবে পাবেন না একেবারে যৌবন আমার লাল টমেটো থেকে শুরু করে মাছ কুঠার ভিডিও থেকে শুরু করে এনিথিং অ্যান্ড এভরিথিং ইউ ক্যান থিঙ্ক অফ ইন্টারনেট রাইট আপনি আপনার মাথায় যাই আসবেন আপনি ইন্টারনেটে গিয়ে সার্চ দিলে কিছু না কিছু পেয়ে যাবেন সো বেসিক্যালি ইন্টারনেট এটা হচ্ছে অ্যাসেন্সিয়ালি একটা ওশন অফ কন্টেন্ট রাইট সো এখানে এখন মানুষ সিদ্ধান্ত নেয় সে কী দেখতে চায় কী দেখতে চায় এখন আর মিডিয়া সিদ্ধান্ত নিতে পারতেছে না যে মানুষকে মানুষ কী দেখবে কি দেখবে না রাইট সমস্যাটা হচ্ছে এই জায়গায় এই কারণে ইউটিউবকে নিয়ে সবার নাক শিটখানো মিডিয়া কর্মী থেকে শুরু করে সকলের কারণ হচ্ছে মানুষ যখন এই স্বাধীনতাটা পেয়ে যায় দে্ট মেক গুড ডিসিশন দে ডোণ্ট মেক গুড জাজমেন্টস তারা তখন যৌবন আমার লাল টমেটো দেখে যেটাই যে ইউটিউবার যে ইন্টারভিউ আরেকটি নিজে স্বীকার করবেন একটা জায়গায় আমি দেখাবো এখন আপনাদেরকে যে উনি নিজে স্বীকার করবেন যে ইউটিউবের মধ্যে এগুলো দেখানো হয় যে কি জানি ইঙ্গিতপূর্ণ কথাবার্তা হইলে মানুষ দেখে একটু ভেজা জামা পরে উঠে আসলে মানুষ দেখে ইউটিউব প্লাটফর্মটাই দায়ী ইউটিউবে যেহেতু লেম সাবজেক্টটা খুব চলে ডাবল মিনিং চলে সুইমিং কস্টিউম পরে ভিজে ভিজে মডেলটা উঠবে স্লো মোশনে হ্যাঁ এটা পছন্দ ওই গানটা হিট হচ্ছে নাও আপনারা যদি আমার এই চ্যানেলের আগে পর্বগুলো দেখে থাকেন আমি জাস্ট কিছুদিন আগে একটা পর্ব করছিলাম টয়া হচ্ছে এসে মিডিয়াতে এরকম প্রথম আলোর হয়ে এসে আমাদেরকে খুব রেসপন্স দিচ্ছে পাবলিকে পাবলিকের গালাগালির তো সেখানে টয়া ডাবি করতেছে যে ও বিকিনি পড়লে কি মেয়েরা বা শর্ট ড্রেস পড়লে কি মানুষজন দেখে দেখে নাকি মানুষজন তো মেয়েদের অভিনয় দেখতে আসে তো সেখানে আমি আলোচনা যা করছি আপনারা ওখানে গিয়ে দেখেন আমি এটা রিপিট করতে চাই না তো সেখানে আমি তাকে টয়াকে আমি দেখাইছি যে না এটা মিথ্যা কথা এটা টয় নি যে জানে যে মানুষ কী দেখতে চায় কী দেখতে চায় না তারা এগুলো সবই খুব ভালো করে জানে কিন্তু এটা অভিনয় করে সবসময় মিথ্যা যেই কারণে শুরুতে বলছি এটা ডিসঅনেস্ট তো এই যে দেখেন তার ভিত্তারে উনি কিন্তু নিজে বলতেছে যে ইউটিউবে কী ধরনের কন্টেন্ট চলে এবং মিডিয়ার লোকজন কিন্তু খুব ভালো করে জানে তারা মানুষের সাথে ডিল করে তারা সবসময় কন্টেন্ট আপলোড দেয় কোন ধরনের কন্টেন্ট ভিউ বেশি পায় কোন ধরনের কন্টেন্ট ক্লিক হয় ক্লিক বেটি হেডলাইন দেয় কারণ এরা ফেসবুকে একটা খবর করার আগে ভাবির সাথে কী করলেন দেবর হ্যাঁ ওই ভিডিওগুলোতে সো মানুষ হচ্ছে এরা এটা এখন ইউটিউব থাকায় যেটা প্রকাশ পেয়ে গেছে অপ্রকাশ্য যেটা যেটা এতদিন ওই যে পেটে ঘু ছিল সকলের কিন্তু কেউ স্বীকার করতো না আমরা সকলে ভদ্রলোক কারো পেটে ঘু নাই রাইট সো এরকম আর কি যে ইউটিউব আসে যেটা প্রকাশ হয়ে গেছে বা ইন্টারনেট আসা এখন আমরা দেখতেছি মানুষ কী ধরনের কন্টেন্ট আসলে মানুষের রিয়েল আগ্রহ তাদের রিয়েল আগ্রহ হইতেছে ল্যাংটা কন্টেন্টে তাদের রিয়েল আগ্রহ হচ্ছে ভাবির সাথে দেব কীগুলো সেই কন্টেন্ট ওগুলাতে ক্লিক করে এবং ওগুলাতে ক্লিক করে বিধায় এই মিডিয়া ইচ্ছা করে করে ক্লিক বেটি কন্টেন্ট দেয় এবং তাদেরকে সেই পর্বে আলোচনা করে দেখাচ্ছি যে সকল মাইডেতে এখন সকল মিডিয়া মেয়েদের একটা ছবি ব্যবহার করে সো সেই পর্বের আলোচনা এই পর্বে করতে চাই না বাট দ্য পয়েন্ট বিং এরা খুব ভালো করে জানে কী ধরনের কন্টেন্ট চলে এবং এরা খুব ভালো করে জানে যে মানুষকে স্বাধীনতা দিলে মানুষ কোন জিনিসটা পিক করে কোন ধরনের জিনিস খায় সো পৃথিবীতে সবচেয়ে বেশি হচ্ছে ভিউ হচ্ছে কী হয় পর্ন ওয়েবসাইট দেখেন ওইসব পর্বে আলোচনা করে দেখাইছি বিভিন্ন পর্বে আমি ডেটা সহ দেখাইছি খবর নিয়ে ইয়েতে কি জানি বলে ডেটা স্ক্রিনশট নিয়ে নিয়ে দেখাইছি প্রতি পর্বে দেখাইতে পারবো না আপনার এই জন্য আমার চ্যানেল রেগুলার ফলো করতে হবে সো আপনাদেরকে দেখাইছি যে পৃথিবীর সবচেয়ে বেশি ভিউড হয় পুরোনো ওয়েবসাইটগুলা সো বেসিক্যালি আপনি যদি ভিউয়ের পেছনে ছোটেন আপনি যদি ভিউ হয় আপনার টার্গেট দর্শকের মনোরঞ্জন করা যদি হয় আপনার টার্গেট দর্শককে প্লিজ করা যদি হয় আপনার টার্গেট তাহলে আপনাকে কী কনটেন্ট বানাইতে হবে আপনাকে বানাইতে হবে যৌবন আমার লাল টমেটো আপনাকে বানাইতে হবে হিরো আলম কি দিয়ে গান গাওয়াইতে হবে ইদানিং হিরো আলম প্রত্যেক একটা ইস্যু শেষে গান গায় কেন গায় কারণ হিরো আলমকে মানুষ দেখতে যায় হিরো আলম একটা গান গাইলে যাই গাক একটা ভিউ ভিউটা পাওয়া যায় রাইট সো আপনি একটা ভালো গান গেলে না যতটা ভিউ পাবেন আপনি হিরো আলম গান গেলে তার চেয়ে বেশি ভিউ পাওয়া যায় দেখে সবাই হিরো আলমকে নিয়ে এখন গান গাওয়া রাইট হিরো আলমেরটা কেউ গান হিসেবে শোনে না এটা কমেডি হিসেবে শোনে বাট স্টিল এরকম অনেক গান আছে যেগুলো কোনো গানের জাতে না পড়ে না পদে পড়ে না কিন্তু মানুষ শুনতেছে কেন কারণ মানুষের জাজ করার সেই ক্ষমতা নেই সেই সামর্থ্য নেই বেশিরভাগ মানুষই ওকে

আমি কোন সিঙ্গার না যে আমার এত ভিউ আমি ডিজার্ভ করি না যারা ট্যালেন্টেড আর্টিস্ট যারা এত বছর স্ট্রাগল করছে যারা আজকে মিডিয়াটাকে এই পর্যন্ত আসছে আজকে তারাই হারিয়ে যাচ্ছে তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না যারা এত বছর স্ট্রাগল করে তারা লেজেন্ডারি আর্টিস্ট তাদেরকে খুঁজে পাচ্ছে তাদের আর্টিস্ট দশ হাজার টাকার আর্টিস্ট তারা পাশে বসে থাকে সো আপনি যখন মবের হাতে সিদ্ধান্তটা ছেড়ে দেবেন তখন এই অবস্থা হবে তখন হইতেছে সব তো যেই কারণে এখন তাদের হচ্ছে এত ইস্যু ইউটিউব নিয়ে মিডিয়া সকলে সারা দিন দেখবেন মিডিয়ার লোকজন র্যান্ড করতে থাকে যে ইউটিউব এসে এবং তারা রেন্ট কেন করে এটা আপনাকে বুঝতে হবে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এইটাও তাদের নৈতিক অবস্থানের জায়গা থেকে না কারণ এটা তাদের ভাত মেরে দিচ্ছে তাদের ইস্যুটা হচ্ছে যে আমরা এত বছর ধরে মিডিয়াতে একটা প্রসেসের মধ্য দিয়ে আসছি এসে আমরা এসে আমরা ভাত পাচ্ছি না কোথাকার চ্যাংরা পোলাবান কালকে থেকে এসেছে এরা অভিনয় শিখে আসে নাই গান শিখে আসে নাই কিন্তু এসে এরা ভিউ পাইতেছে এদেরকে সবাই দেখতেছে আর আমরা যারা এতদিন ধরে শ্রম দিলাম যেটা একটা রাইট ইয়ে দুঃখের জায়গা আমরা শ্রম দিলাম আমরা শিখলাম আমরা একটা গান সঠিকভাবে গাচ্ছি সুর ঠিক রেখে গাচ্ছি তাল লয় ঠিক রেখে গাচ্ছি আর এখনকার হয়তো কি অটোটিউন মেরেটের সবাই শিল্পী এবং এদের গানই হিট হচ্ছে তাহলে যে সত্যিকার প্রতিভাবান আগে যখন একটা মাত্র চ্যানেল ছিল বিটিভি সেই সব চ্যানেলে চান্স পাওয়া আপনাকে গান খালি গাইতেন আপনাকে লাইক বাংলাদেশের টপ সিঙ্গার হইতে হবে টপ সব হইতে হবে টিভি লিমিটেড যখন ছিল সুযোগগুলো অপরচুনিটিগুলো তখন সত্যিকার অর্থে সত্যিকারের মেধাবী লোকজন উঠে আসছে এবং মানুষ কিন্তু তখন নেসেসারিলি সত্যিকারের মেধাকে অ্যাপ্রিসিয়েট করছে তা না শুরুতে যেটা বললাম মানুষ বাধ্য হয়েছে সেটা দেখতে কারণ চ্যানেলই একটা মানুষের চয়েস নাই তারা অন্য কোনো দিকে যাইতে পারতেছে না সো এই যে রোমান্টিক কথাগুলোও আগে আমরা অ্যাপ্রিসিয়েট করে আসছি এখনকার মানুষ কেমন না না মানুষ চেঞ্জ হয় না মানুষ সবসময় একই ছিল মানুষের হাতে আগে চয়েস ছিল না এখন চয়েস থাকে আমরা জানতে পারতেছি যে মানুষের হাতে স্বাধীনতা দিলে তারা কী টাইপের কন্টেন্ট পিক করে পৃথিবীতে সবচেয়ে বেশি দেখা হয় পড়ন ইউটিউবে সবচেয়ে বেশি দেখা হয় খ্যাত কন্টেন্টগুলো এবং যেটা তারাই নিজেরাই এখন বলতেছে এবং এটা সকলে বলে এবং এটা তাদের দুশ্চিন্তার জায়গা যে খ্যাত লোকজন এসে ভিউ পাচ্ছে আর যারা রিয়েল প্রতিভাবান এরা সম্মান পাচ্ছে না আমি অনেক প্রাউড ফিল করেছি এত সুন্দর নাটক হচ্ছে বাংলাদেশে কিন্তু আরেকটা দিকে কষ্ট লাগে যে এখন আর্টিস্ট জাজমেন্ট করা হয় তার ভিউ দেখে আমার এটা অনেক কষ্ট আজকে বাংলাদেশে এত লেজেন্ডারি আর্টিস্ট যদি ভ্যালিউ পাঁচ হাজার দশ হাজার টাকা হয় আর যারা ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউ বা 10 টেন মিলিয়ন ভিউ হয়ে তাদের আর্টিস্ট পেমেন্ট হয়ে যায় এক লাখ দেড় লাখ ছাড়া তারা কাজই করে না আমি স্ট্রেঞ্জ অ্যাজ এ ইউটিউবার হিসেবে আমি একটা জায়গায় ছিলাম একটা প্ল্যাটফর্মে ছিলাম আমি নাম বলবো না ওখানে জাজ করো তো এরকম আচ্ছা ওর তো ইউটিউবে ফাইভ মিলিয়ন ভিউ ওকে নাও এত বড় আর্টিস্টকে আমি বাদ দিয়ে ওকে নিচ্ছি ওর ফাইভ মিলিয়ন ভিউ এই ভিউ কোথার থেকে আসছে আজকে আমরা ভিউ দিয়ে আর্টিস্টকে যাচ করতেছি তার তার দশ হাজার ওই গানে ওয়ান মিলিয়ন আর তার দশ হাজার কিন্তু গানটা শুনো আরে মিউজিক ভিডিও তো জোস আরে ওর লাস্ট সংটা তো হিট ব্রো এর জন্য আমরা ওকে নিচ্ছি মিউজিক ভিডিও করবে নাকি ওর হুম নো ব্রো আই ডোন্ট ওয়ান্ট টু ডু এদের আমার দরকার নাই আমি করতে চাইও না আমি করতে থাক আমি এর পাশেও নাই তো এই যদি হয় বাস্তবতা তাইলে তাইলে হচ্ছে আপনারা দর্শকের উপর আপনাদের ভরসা নাই যে দর্শকের হাতে স্বাধীনতা দিলে তারা কি ধরনের কন্টেন্ট পিক করবে আপনারা নট শোর তারা একবারে পুস্তি বানায় ফেলবে সব কিছুকে হুইচ ইস ট্রু ইউটিউবকে পুস্তি বানায় ফেলা হয়েছে এবং এখন আরেকবার বলতে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি ভিউড হচ্ছে পর্ণ ওয়েবসাইটগুলো তার মানে ভিউ দিয়ে যদি আপনি কাউন্ট করতে যান এবং দর্শকের উপর যদি আপনি আস্থা এবং বিশ্বাস রাখতে যান তাইলে দর্শক হইতেছে একেবারে ঘুটি বাটি বস্তু যে কারণে দেখেন আমি বিভিন্ন সময়ে প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা চার্জ করছি এখন একসাথে করে দেখাচ্ছি আলোচনা করতেছি যে কারণে আমি এলিটিজমে বিশ্বাস করি আমি মনে করি পৃথিবীরা এলি পৃথিবীটায় আমি মনে করি এটা একটা ফ্যাক্ট যে পৃথিবীটা এলিটরা চালায় এবং সেটাই হওয়া উচিত আপনি যদি গরু ছাগল সবার হাতে এই ক্ষমতা দেন তাইলে যে অবস্থা হবে এখন এখন তো এই ইন্টারনেট আসা সবার হাতে অলমোস্ট সমান ক্ষমতা এখন গালা গালি ইন্টারনেটের অবস্থা তো বুঝেনি একটা নোবেল নরিটকে একটা যে কোনো লোক গালি দিয়ে বসে থাকতে পারে সো সবার হাতে যখন ক্ষমতা চলে আসে সবার যখন ইকুয়াল ক্ষমতা চলে আসে একটা অযোগ্য লোকের হাতে যখন ক্ষমতা চলে আসে যে রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর বলছিল যে অযোগ্যের উৎপাত কেন বলছিলো কথাটা যে অযোগ্যের উৎপাত মানে সহ্য করার মতো এমন দুঃখজনক ব্যাপার আর হয় না আর কিছু ব্যাপারটা সেরকম সো এটা এক হিসেবে ভালো যে আমি ইন্টারনেট আপনারা জানেন আমি নিয়ে বিভিন্ন সময় কথা বলছি ফেসবুক ইউটিউবকে আমি অ্যাপ্রিসিয়েট করি ইন দ্যাট যে এতে করে প্রতিভা মানুষ বিকাশ করার জন্যে কারো উপর নির্ভর করা লাগতেছে না এখন আগে যেমন কেউ যদি প্রতিভাবান হতো তাকে মিডিয়া ধরেই আসতে হবে এবং তাদেরকে যেহেতু বাংলাদেশের কালচার হয়েছে চামবাজি গুন্ডামের কালচার সো আপনি গুন্ডাদেরকে তেলবাজি চামবাজি বাপ ডেকে হ্যাঁ এই ডেকে তারপর তাদের দয়া দাক্ষিণ্য আপনি প্রতিভাবান হইলেও তারা আপনি তার তাকে বাপ ডাকতে হবে তার দয়া দাক্ষিণ্য এই সব কিছু করে আপনি একটু সুযোগ তার যদি দয়া হয় আপনি হয়তো পাবেন একটু প্রতিভা বিকাশের সুযোগ পাবেন তাও আপনাকে যে কাউচ কাস্টিং মেয়ে হলে শুয়ে পড়তে হবে ছেলে হলে বাপ ডাকতে হবে এরকম এখন ইন্টারনেট থাকা এখন যেটা নিয়ে মিডিয়ার এনাদের দুঃখ যে ছোটো ছোটো চ্যাংরা পোলাপান ভিউ পেয়ে এরা ছাড়াই চলে যাচ্ছে এদের পারিশ্রমিক বেড়ে যাচ্ছে আর আমাদের বিল নাই এখন আর হ্যাঁ তাহাতের দুঃখটা ওই জায়গায় কিন্তু অ্যাগেন আমি যেই কথাটা শুরুতে বললাম এনারা অনেস্ট এনারা ডিসঅনেস্ট এনাদের দুঃখের জায়গাটা ওনাদের ভাত মরে যাচ্ছে এই জায়গায় ওনারা আদর্শ সমাজ কি হচ্ছে ওনার মুট টিঠন ফদার টিঠোন কেয়ার রাইট সো এগুলা হচ্ছে নাটকের কথাবার্তা তো এই যদি অবস্থা হয় তাহলে আপনি দেখেন এখন আমি যে জিনিসটা দেখাতে চাই যে আশপাক নিপুণ উনি হচ্ছে ওকে একটা প্রশ্ন করা হয় যে 18 প্লাস কন্টেন্ট এগুলো টিভিতে দেখানো ঠিক কিনা বা এই ধরনের অশ্লীল এই ধরনের কন্টেন্ট টিভিতে দেখানো বাংলাদেশে তো দেখানো হয় না তো আশপাক নিপুণ নিপুণের উত্তর হচ্ছে যে এটা আমি দর্শকের উপর ছেড়ে দিতে চাই দর্শকের বিচার বুদ্ধি বিবেচনার উপর উনি বিশ্বাস রাখতে চান ریلی আর ইওর যদি মনে করেন যে উনি আসলে একটা ধাক্কা দিতে চান তাহলে ওই ধাক্কাটা কিভাবে দিবেন সেটা ওনার স্বাধীনতা এটাকে আমাদের সম্মান করতে হবে বাট আবার কোন নির্মাতা যদি মনে করেন যে ধাক্কাটা সরাসরি না দিয়ে আমি ধাক্কাটাকে হয়তো অন্যভাবে প্রভাবিত করতে পারি আমার সরাসরি দেওয়ার দরকার নাই সেটা হচ্ছে নির্মাতা স্বাধীনতা সেটা উনি করতে পারবেন এখন আপনি বলতে পারেন যে তার মানে কি যা যথেচ্ছাচার চলবে যা ইচ্ছা তাই চলবে যে যেটা ইচ্ছা সেটা বানাবে এই প্রশ্নটা তৈরি হয় তখন যে আমি স্বাধীনতার নামে কি যা কিছু করবো কিনা এখানে আমি বিশ্বাস রাখতে চাই সত্যি কথা দর্শকদের উপরে যে আপনি দর্শক দিন শেষে সেটাই গ্রহণ করবে স্বল্প মেয়াদী হয়তো অনেক কিছু গ্রহণ করে ফেলে কিন্তু দীর্ঘ মেয়াদে সেটাই গ্রহণ করবে যেটা আসলে তার চোখকে তার কানকে যেটার জন্য প্রস্তুত সে সেটাই গ্রহণ করবে আপনি দর্শকের উপর বিশ্বাস রাখতে চান আস্থা রাখতে চান আর ঈশ্বর তাহলে কেন আপনি আবার ইউটিউবে কন্টেন্ট দিতে চান না আপনি চান আশফাক নিপুণ এই পুরো ইন্টারভিউতে উনি বলবেন যে ওটিটি প্ল্যাটফর্মগুলো আসা এখন একটু হাফ ছেড়ে বাঁচার সুযোগ হয়েছে সো ইউটিউব নিয়ে ওনাদের এত আশঙ্কা কেন এটা একটা ওপেন প্ল্যাটফর্ম এখানে যে যাই দেখতে পারে এবং এই স্বাধীনতা পাওয়ায় পাবলিক হইতেছে যৌবন আমার লাল টমেটুর ভিউ আসমানে তুলে ফেলতেছে এবং ভালো কাজের কোনো পাত্তাই পাচ্ছে না হারাই যাচ্ছে ভালো কাজ খারাপ কাজ এগুলো অবশ্যই রেলেটিভ ট্রাম্প কিন্তু কিছুটা অবজেক্টিভ আমরা হইতে পারি টু সাম এক্সটেন্ট যে খারাপ কাজের চোটে ভালো কাজ আপনি আমি যখন খবর নিয়ে বিভিন্ন খবর খবর নিয়ে তো কথাবার্তা বলি আমি একটা খবর সার্চ দিয়ে দিই ইউটিউবে এসে যদি কোনো একটা খবরের হেডলাইন লিখে সার্চ দিই কোনো মেন স্ট্রিম ইউটিউব মিডিয়ার টিভি চ্যানেলের ইউটিউবে পেজ আসে না সব আসে হইতেছে কি উদ্ভট আপনারা জানি না জানেন কিনা আপনারা হয়তো ওইগুলো নিয়ে কাজ করেন না দেখে জানেন একটা কোনো খবর ঘটনা ঘটার পর ইউটিউবে গিয়ে খালি সার্চ দিন ওই টাইটেলটা লিখে কি যে আসবে সব সো এগুলার যন্ত্রণায় মেইন মিলিয়ন মিলিয়ন যে সব চ্যানেলের হচ্ছে সাবস্ক্রাইবার সেগুলো আসে না কারণ হইতেছে তারা ভিডিও আপলোড দেয় ঠিক আছে কিন্তু তাদের পাঁচ হাজার ভিউ হইতে হইতে ওই সব চ্যানেলের হয়ে থাকে দশ লাখ ভিউ তো ইউটিউবেগুলোকে সাজেস্ট করে আমি একটা কোনো আলোচনা করার জন্য খবর খুঁজতে গেলে ইউটিউবে গিয়ে আমি খবর খুঁজে আমার আমি এই কারণে ট্রাস্ট মি এখন বলি আপনাদেরকে আমার প্রত্যেকটা খবরের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছি যেন ইউটিউব হোম পেজে সাজেস্ট করে নাহলে এগুলো হারায় যাবে এগুলো আসবে না এবং সাজেস্ট সাবস্ক্রাইব করে রাখার পরেও আমার তো বিভিন্ন রকম অনেক কিছু সাবস্ক্রাইব করা মানে এইটিন প্লাস না দেশ বিদেশের নানান রকম খবর থেকে শুরু করে নানান ধরনের সায়েন্স স্টাইন্স থেকে অনেক কিছু রাইট সো সেখানে একটা ঘটনা ঘটলে আমি ওটার খবর খুঁজে বের করতে গেলে আমাকে যদি আমার হোম পেজের উপর রিলাই করে আমি জীবনও খবর খুঁজে পাবো না তো আমি যে কারণে আবার যেটা বললাম আপনি যদি সার্চ বাড়ি গিয়ে সার্চ দেন জীবনও মেন স্ট্রিম চ্যানেলগুলোর ইউটিউব যাবে না সব ভুজুং বাজুং এসা পয়সা থাকে ভিউয়ের কারণে তো তখন আমি প্রত্যেকটা চ্যানেলে লিটারেলি আমাকে ফিজিক্যালি গিয়ে ওই চ্যানেলের ভিডিওসে ক্লিক করে তারপর এরকম করে খুঁজে খুঁজে যে ও আচ্ছা দুই দিন আগের একটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই দুই দিন আগের ওই ভিডিওটা কই খুঁজে প্রত্যেকটা চ্যানেলের ওই গিয়ে ম্যানুয়ালি আমাকে তাদের খুঁজে বের করতে কারণ সব চ্যানেল এই ওই ওই সব চ্যানেলের ভিউয়ের কারণ এগুলো সামনে আসে না সো এটা হচ্ছে বাস্তবতা এটা তো আমরা সকলেই জানি যার ওনারাও জানে এই কারণে হচ্ছে ওনাদের এই অবস্থা যে ওনারা বিশ্ব ইউটিউবের উপর কারণ পাবলিকের হাতে যেটা আমি বলি মব ম্যাস পাবলিকের আপনি যদি এদেরকে প্লিজ করতে যান এদের উপর বিশ্বাস রাখতে যান আপনি এদের রুচি এদের পছন্দ অপছন্দ আপনাকে পণ বানাইতে হবে আপনি যদি বিশ্বাস রাখতে যান যে কোনটা দর্শক গ্রহণ করবে বর্ণন করবে ক্যামেরার সামনে সে সুশীল কথা অনেকেই বলবে একেবারে সুট বুট টাই লাগায় এসে ভদ্রলোক এরকম গোপনে সকলে পড়ানো ওয়েবসাইটে যায় এবং গোপনে সকলে যুবন আমার লাল লালটোমেটিভ ভিডিওগুলোতে ক্লিক করে এটা আমার যে টয়া যেটা আপনাদেরকে আলোচনা করে দেখাইছি আশফাক নিপুণ থেকে শুরু করে যে কি উপস্থাপক তানবির তারে তো তহিদাফ্রি যারাই মানুষকে নিয়ে ডিল করছে টু সাম এক্সটেন্ট এরা সকলে জানে যে মানুষ কী খায় মানুষ কি চায় মবকে স্যাটিসফাই করা যাবে না মবকে শোনা যাবে না মবের কথা শোনা যাবে না মবের কথা কানে তোলা যাবে না কোনটা আমি রাইট মনে করি কোনটা আমি রং মনে করি কোনটা আমি অবজেক্টিভলি রাইট মনে করি এবং রং মনে করি সেইভাবে হচ্ছে আমাকে অ্যাক্ট করতে হবে তো এনারা মিডিয়ার এনারা অনেক দাবি করবেন সুন্দর সুন্দর কথা বলার জন্য ক্যামেরার সামনে সে ফটোর ফটোর করে অনেক কথা বলবেন কিন্তু ওনারা যে সেটা বিশ্বাস করেন না এই আমি আপনাদেরকে ডে ইন ডে আউট অল ডে লং অল নাইট লং দেখাইতে পারবো সো এখন আশফাক নিবণকে নিয়ে যে কথাটা বলতেছিলাম যে উনি যে দাবিটা করলেন উনি দর্শকের উপর আস্থা রাখেন কিন্তু উনি তো দর্শকের উপর বিশ্বাস আস্থা রাখেন না উনি তো ইউটিউব নিয়ে চরম দুশ্চিন্তায় আছেন ওটিটি প্ল্যাটফর্ম আসায় বেঁচে গেছে উনি এখন বলতেছেন এবং মিডিয়ার সকলে ইউটিউবের ব্যাপারে খুবই টেনশান না ওনারা আসলে ওনারা জানেন যে দর্শকের উপর আস্থা রাখলে ওনাদেরই ঘুটিঘাটি থাকবে না যুবন আমার লাল টমেটো ভাইরাল হয়ে বসে থাকবে সোনা ওনারা দর্শকের উপর সম্মান আস্থা রাখেন না মন থেকে তাহলে এই কথাটা কেন বললেন এই কথাটাই কারণে বললেন যে উনি হচ্ছে আশফাক নিপুণের কথা বলতেছি না এরা এরা পণ দেখাবে এরা এখন পর্ন দেখাবে এখন পর্ন দেখালে এটা তো প্রশ্নের মুখে পড়তে হয় তো এটার জন্য না এটা যদি দর্শককে ভালো না লাগে দর্শক গ্রহণ করবে না আমি আমি দেখাইতে চাইতেছি আমি এখানে মেসেজ দিব কীভাবে মেসেজ দিব এমন একটা জিনিস দিয়ে মেসেজ দিব আমি জানি যেটা দিলে পাবলিক খাবে আমি পর্ন দেখাইলে পাবলিক পর্ন খা দেখার জন্যে হুমড়ি খেয়ে পড়বে রাইট পৃথিবীর এগেন সবচেয়ে বেশি হইতেছে ভিউড হয় পর্ন ওয়েবসাইট ওয়েবসাইটগুলো সো এটাকে একটু সুগার কুট করে বলবো কেন আমার স্বার্থে কিন্তু ওটা তো আমার স্বার ছোড়া তো এখানে সামনে আনা যাবে না তখন একটু নাটুকেও ঠুকে বলতে হবে যে আমি দর্শকের উপর বিশ্বাস রাখতে চাই দর্শকের উপর আস্থা রাখতে চাই দর্শক ভালোটা গ্রহণ করবে দর্শক ভালোটা বর্জন করবে রিয়েলি দর্শক ভালোটা গ্রহণ করে দর্শক খারাপটা বর্জন করে তাইলে আপনাদের ইউটিউব নিয়ে তো টেনশন করেন আপনাদের সকলের আপনারা খুব ভালো করে জানেন দ্যাস নট দ্য কিস কিন্তু এগুলো বলেন আপনারা আপনাদের সুবিধার্থে আপনাদের সুবিধা আনার জন্য সো যে জিনিসটা আমি সবসময় বলি মিডিয়া নিয়ে যে কারণ আমার তো খার কারিন দ্যাট আপনারা দেখেন প্রায় ডিস করি মিডিয়ারকে কারণ এদের কোনো অনেস্ট নৈতিক অবস্থান নাই এরা হইতেছে মিথ্যা অসততা ভণ্ডামি কিন্তু এরা আবার সারাদিন লেকচার দেবে ন্যায় নীতি শেখাবে কত ভালো ভালো কথাই যে ধরেন আপনি ভিউ নিয়ে ওনাদের কথাবার্তা শুনলে মনে হবে ওনারা কত ক্রিয়েশনের কে ইয়ে করেন সম্মান করেন ক্রিয়েশনের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে ভিউ খায় এগুলো নিয়ে আর ওনাদের না আসলে এটা ওনাদের দুশ্চিন্তা না ওনাদের নিজেদের ভিউ পাওয়ার জন্য নিজেরা ভিউ পাওয়ার জন্য এই কথাগুলো বলতেছেন তো যেহেতু মাইর খেয়ে যাচ্ছে ওদের কাছে সেহেতু এখন এসব সুশীল সুশীল কথা বলতেছেন কিন্তু যদি এগেন ওই যে তখন ওনারা এটা বলবেন না পড়ন তখন ওনারা বলবেন যে আমরা কি দেখাচ্ছি সাহসী দৃশ্য মিডিয়া তখন লিখবে দেখবেন সে সাহসী দৃশ্যে অভিনয় করলেন সো দুনিয়াটা তাদের মতো হইতে হবে বুঝলেন না এটা নিয়ে আমাদের ইস্যু এদের ভণ্ডামি এবং মানুষ তো মব তো মবই যে কারণে এই যে মব নিয়ে ওনাদের এত টেনশন কিন্তু এটা বলবেন না ওরা সাহস করে যারা মব এদেরকে সার্ভ করা যাবে না এরা সমানে এদের সে সার্ভ করে আমি আপনাকে এদেরকে একটা আলোচনা করে দেখাইছি যে ইউটিউবার যারা এরা সকলে মবকে লেফট অ্যান্ড রাইট সার্ভ করে এবং এরাই এই মবকে ফিউল করতেছে যে ইউটিউব নিয়ে এত কথা এত দুশ্চিন্তা ওনাদের যে ইন্টারনেটটা ভরে গেছে এইসব দিয়ে কেমনে ভরে গেছে আপনারা যদি এদেরকে সার্ভ না করতেন তাহলে এরা কোথেকে সার্ভ হইতো এমন একটা ইউটিউবার নাই এমন একটা লোক নাই যে অনেস্ট তার নিজের কাছে যে যার যে তার প্রিন্সিপালের ব্যাপারে আনকম্প্রোমাইজড যে আমি এটা মনে করি আমি এটা বিশ্বাস করি আমি এখন আইটুন কেয়ার অ্যাবাউট ভিউ আমার ভিউ আসুক বা না আসুক আমি সঠিক কথাটা বলবো সত্য কথা একটা লোক দেখাইতে পারবেন না রিসেন্টলি আমি একটা ইয়েতে আই কে ম্যাক্রোস দিস ইউটিউব চ্যানেল এটাতে হচ্ছে কি জানি পডকাস্ট করে তিনজন নাম হচ্ছে একটা তো আয়মান সাদিকের ভাই সাদমান সাদিক আর একজন হচ্ছে এনায়ত চৌধুরী আরেকজন হচ্ছে খালিদ ফারহান এনারা তিনজন মিলে করে তো ওনাদের দু একটা পর্ব দেখলাম আমি আই মানে কিছুটা অরুচিকর লাগছে একটা জায়গা কোন জায়গাটা সেটা বলি সেটা হচ্ছে যে কি জানি বলতে গেলেই সাদমান সাদিক বারবার করে বলতেছে যে আরে ভাইয়া এই কথাটা বললেন না বললেন না আমাদেরকে এখন মানুষ আনসাবস্ক্রাইব করে চলে যাবে আবার আরেকটাকে জানি কি বলতেছে বলে ভাইয়া ভাইয়া আপনি তো আমাদেরকে ক্যান্সেল করায় ছাড়বেন মানুষ কিন্তু আমাদেরকে এখন ক্যান্সেল করবে আনসাবস্ক্রাইব করবে স্যার প্রত্যেকটা স্টেপ তারা ফেলতেছে যে এবং কথাবার্তা থেকে আমি যেটা ধারণা পাইলাম যে তারা ডিসাইড করছে আগে বসে একসাথে যে আমরা খুব সাবধানে পা ফেলবো এমন কথা বলবো না যেতে মব ডিসপ্লেসড হয় উই উইল কেটার টু দ্য মব উই উইল প্যান্ডার টু দ্য মব তো তারা ডিসিশন নিছে তারা এবং যেটা বললাম একটা সকলের মধ্যে আমি এই জিনিসটা দেখি যে এরা এরা কোন ভিডিওটা বানাইলে হিট হওয়া যাবে কোন ভিডিওটা এরা টপিক নির্বাচন করে হচ্ছে কোনটা হলে বেশি ভিউ পাওয়া যাবে কোনটা কোন কথা বলে কোন কথাটা বললে বেশি ভিউ পাওয়া যাবে কোন কথাটা বললে লাইক হবে কমেন্ট হবে শেয়ার হবে সাবস্ক্রাইব হবে এগুলা আপনার এই ইয়ারটা দেখেন এই এপিসোডটা দেখেন এখানে আমি এই বিষয়গুলো আলোচনা করে ফসি রিপিট করতে চাই না কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না এটা করেই তো আপনারা আজকে ইন্টারনেটটাকে অবস্থা করতেছেন অনেক কথা সুন্দর সুন্দর সুশীল কথা এসে বলে কিন্তু এদের আসলে আমি কে দেখি না কারোর এই নৈতিক একটা স্ট্রং অবস্থান এবং আমি যে কথাগুলো বলতেছি আমি বিশ্বাস করি আমার একটা নৈতিক কনসিস্টেন্ট অবস্থান আছে আমি শুরু থেকে বলে আসছি এখনো বলে যাচ্ছি এবং আমি আপনার কথা এবং কাজের প্রমাণ দেখাতে পারবো যে আমি মপকে সার্ভ করি না আন্ডার এনি সার্কস্ট্যান্সেস আমি মপকে সার্ভ করবো না আমি ইউটিউব চ্যানেল ভিউ পাওয়ার জন্য খুলি নাই আমি ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার মানে অবশ্যই ভিউ লাইক কমেন্ট শেয়ার ফাইলেও অ্যাবসুলুটলি টেক এটা এত কষ্ট করতেছি মানুষ শুন শুনুক বেশিরভাগ বেশি মানুষের কাছে পৌঁছায় আমি অবশ্যই চাই কিন্তু সেটা আমার উদ্দেশ্য না আমি কম্প্রোমাইজ করব না নিজেকে ভিউয়ের জন্যে আমি যা বলতে চাই সেটাই বলবো এবং মপকে সার্ভ করবো না যেটা শুনতে চাই আমি এটা জীবনেও বলবো না এটা আমার একেবারে একটা ডিসিশন ট্রাস্ট মি ওয়েন আই সে দিস বিলিভ মি আমি যখন ধরেন আওয়ামী লীগের একটা সমালোচনা করলে ফট করে বিএনপির একটা সমালোচনা এক লাইন ঢুকিয়ে দিই বা মনে করেন যে আমি আমার একটা কথা বলতেছি আমি বুঝতেছি যে একটা গ্রুপ অফ পিপল খুব খুশি হচ্ছে একটা নিশ একটা প্রচণ্ড এখনই ভিডিওটা শেয়ার হয়ে যাবে আমি ফট করে সে পছন্দ করে না তার অ্যান্টি গ্রুপের ওর একটা প্রশংসা করে দিই অথবা তার গ্রুপের একটা সমালোচনা ঢুকে দিই বিলিভ মি এটা আমি খুবই কনস্যাসলি করি ফেসবুকে লেখার ক্ষেত্রে আমার ইউটিউবের আলোচনার ক্ষেত্রে আমি মফকে সার্ভ করব না কারণ আমি যখনই আমি যখন ধরেন আওয়ামী এক পেশে সমালোচনা করলাম আমি জানি যে এখনই যদি আমার আলোচনাটা এখানে শেষ করে দিই থামাই দিই আমার এই ভিডিওটা যারা এনটা আওয়ামী লীগের আদে ধারে শেয়ার দিবে এরা এখন খুব খুশি এই যে একটা লাইন ঢুকিয়ে দিলাম লাস্টে এসে আওয়ামী লীগের প্রশংসা করে অথবা বিএনপি সমালোচনা করে এই একটা লাইনের জন্য এখন আসে আমার ভিডিও শেয়ার দিবে না এই পরিমাণ কানা মানুষ তো দেখে আসতেছি সো আই এক্স্যাক্টলি প্রিসাইসলি নো যে এই যে একটা একটা লাইন আমি ঢুকিয়ে দিলাম এই একটা লাইনের কারণে আমি আমার ভিউ হারাইলাম আমার লাইক হারাইলাম আমার কমেন্ট হারাইলাম অ্যান্ড হিয়ার টাই ডু দিস কারণ আমি কে সার্ভ করবো না কোনো অবস্থাতে এটা আমার একেবারে আপনারা জানেন আমি সবসময় কীভাবে মপকে ডিস করি এটা তো নতুন কিছু না রাইট সো এই মপ কারা আমার যারা দর্শক আছে এদের মধ্যেও তো অনেকে আছে সো এটাতে তার মানে একটা কনস্ট্যান্ট আমি নিজেকেই নিজে যেটা আমি সবসময় বলি যে আমি আমি জানি আমার গ্রোথ এদের মতো কখনোই হবে না যেটা ওই এপিসোড আলোচনা করে আপনাদেরকে বলছি যে এদের মতো গ্রোথ আমার জীবনে হবে না জীবনে হবে না তা না হবে আমি জানি যে এই এই কাজ করলে হবে এই এই কাজ করলে হবে না যে রাজা পডকাস্ট করে সাবধানে সাবধানে ওয়াকিং অন এক্সেলস কোন কথাটা বললে মব খেপে যাবে কোন কথাটা বললে মব অখুশি হবে তারা মনে করতে সেটা বলা উচিত বলবে না হিসাব করে করে মোটিভেশন হইতে হবে ইতিবাচক হওয়া যাবে না ইতিবাচক সো বেসিক্যালি যেই টাইপের জিনিস পাবলিক খায় ওরা একেবারে ডিসাইডেড হয়ে এই টাইপের জিনিস ডেলিভারি দেয় সো এরাই এই মব ক্রিয়েট করছে এরা জেনে বুঝে নিজের স্বার্থের জন্য এরা প্রত্যেকে রাইট আমার ভিউয়ের জন্য আমি যা করা দরকার তাই বলবো আমি থ্রি এক্স দেখাইতে চাই পণ দেখাইতে চাই কিন্তু সেটা দেখানো যাচ্ছে না সুতরাং আমি এখন এটাকে বলবো সাহসী দৃশ্য ওই ইউটিউবের পণের সাথে আমার পণ কমপ্লিট করে কুলাইতে পারতেছে না ইউটিউবের পণ মানুষ দেশে দেখতেছে এখন ভিউ খারাপ এখন আর ভিউ হইতেছে খুব ধ্বংস করে দিচ্ছে আমাদের ক্রিয়েশন মেধা প্রতিভাকে না আপনারা কেউ মেধা প্রতিভা কোনো কিছুর কেয়ার করেন না আপনারা নিজের স্বার্থ যখন আসে আপনি নিজে যদি ভিউ পান আপনি সব জলাঞ্জলি দিতে রাজি আসেন আপনি নিজে যদি সো যাক আমি সেই পয়েন্টটা মেক করতে চাইলাম যে ওনারা সারাদিন দেখি মিডিয়াতে এসে এই ইউটিউব বা এই নতুন প্ল্যাটফর্মগুলো নিয়ে ওনাদের দুঃখে শেষ নাই এটার দুঃখটা ওনার এবং এই দুঃখটা ওনারা খুব একটা আদর্শিক জায়গা থেকে বোঝানোর চেষ্টা করে আদর্শিক একটা জায়গার কারণে কষ্টে কষ্টিত এবং দুঃখে দুঃখিত নট ট্রু অ্যাট অল হ্যাট নট ট্রু অ্যাট অল এটা ওনাদের নিজস্বের ব্যক্তিগত ওনারা এই ইউটিউবের কাছে মাইর খেয়ে যাচ্ছে দেখে এখন এইসব কথা বলতেছে ওনারা পারে না কালকে ওনারা এইসব কন্টেন্ট করা শুরু করে এবং করে অনেকে করেও খালি মুখ মানে চক্ষু লজ্জার কারণে পারতেছে না নেমে যেতে তো যাক আমি যেটা বলতে চাচ্ছি যে ইউটিউব বলেন আর ফেসবুক বলেন আর ইন্টারনেট বলেন এই যে এত নাকশিট কেন আপনারা এইটা নাকশিট কেন না এটা আপনারা ক্রিয়েট করছেন আপনাদের সেই আসা আছে আগামীকালকে থেকে আমার মতো ওধ করেন নিজের কাছে যে আমি মব সার্ভ করব না আমি মব 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 কোন কথাটা শুনতে চাই আমি যদি জানি যে মব এই কথাটা শুনতে চাই আমি এই কথাটা বলবো না আমি উল্টা কথাটা বলবো অবশ্যই যদি আমি মনে করি সেটা রাইট এবং আমি জানি যে এই রাইট কথাটা বললে আমার আনসাবস্ক্রাইব করে লোকে চলে যাবে আমার ভিডিও লাইক হবেন আমার শেয়ার হবেন আমার গ্রোথ হবে না খুবই স্লো গ্রোথ হবে আপনি সেটা যদি মেনে নিতে রাজি কিনা ডিসাইড করেন যে হ্যাঁ আমি মেনে নিতে রাজি আমরা সকলে আমাদের নৈতিক আদর্শিক জায়গায় আমরা পোক্ত থাকবো আমরা মবকে সার্চ করবো না আমরা মপকে ফিউয়েল করব না আমরা এদেরকে মনোরঞ্জন করবো না আমরা আদর্শিক জায়গায় পক্ত রাখবো আমাদের গ্রোথ স্লো হলে সেটা মেনে নিতে রাজি আমার ভিউ কম হবে আমি সেটা মেনে নিতে রাজি কিন্তু আমি অসুস্থ প্রতিযোগিতায় এই অসুস্থতার মধ্যে নামবো না সেটা কি আপনারা করবেন করবেন না সো হ্যাঁ রাইট সো আমি যেহেতু সেটা করতেছি রাইট আমি আমার লাইক কমেন্ট ভিউ শেয়ারের সাথে কম্প্রোমাইজ করে এত কষ্ট করতেছি এবং অ্যাগেন যেটা আমি যেহেতু সেটা করতেছি আই উইল কিপ কলিং ইউ গাইজ আউট কিছু করার নাই আমি এই কারণে তো কল আউট করি যে জিনিসটা আমি অতীত আপনাদেরকে বলছি আলোচনা করে আরেকবার একটু বলি যে এই যে আমি এনাদেরকে আই গো আফটার দিম এই যে মিডিয়ার লোকজনদের সমালোচনা করি মিডিয়ার সমালোচনা করি আম এতে করে আমি কিন্তু আই এম বার্নিং মাই ব্রিজেস কারণ আপনি আপনার ভিউ কমেন্ট যেটা বললাম এই লাইক কমেন্ট ভিউ এগুলো পাওয়ার একটা রাস্তা আছে খুবই কম্প্রোমাইজ করে করে চলতে হয় আমি যদি এদেরকে নিয়ে কোনো নেতিবাচক কথা না বলি সবসময় ইতিবাচক থাকি ইতিবাচক কন্টেন্ট বলি দেশ উড়ে যাচ্ছে এগুলো সবসময় বলি এদেরকে নিয়ে ভালো ভালো কথা বলি তারপর এনারা আমাকে ওনাদের চ্যানেলে ডাকবেন কখনো তারপর ওনাদের যদি পার্শ্বকে সাবস্ক্রাইবার থাকে সেই চ্যানেলে আমি যদি আমাকে ডাকে তাইলে আমি ফট করে আমি এই যে দেড় বছর কথা বললাম আমার দশ হাজার হয়েছে সাবস্ক্রাইবার এনাদের চ্যানেলে আমাকে একটা ইন্টারভিউর জন্য ডাকলো বা কথা বলতে ডাকলে আমার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে এক রাতে কিন্তু আমি আই টুক দ্য হার্ড ওয়ে যে না আমি আমার নীতির সাথে কম্প্রোমাইজ করবো না আমার ওই যে দশ হাজার সাবস্ক্রাইবার এই দশ হাজার সাবস্ক্রাইবার এরা আমি মনে করি আমি বিশ্বাস করি এদের ওই নৈতিক অবস্থান আছে যে আমি এদের আমার কথা কখনো এদের পক্ষে যাবে কখনো বিপক্ষে যাবে এরা এটা নিজে রেডি এরা তো সবসময় এদেরকে সাফ করে যাবো একটা না সবসময় এদেরকে পক্ষে কথা বলে যাবো সবসময় এদেরকে গুদগুদি দিয়ে যাবো সবসময় এদেরকে ফিল গুড দিব নীতির সাথে কম্প্রোমাইজ করে সেটা আমি করবো না এরা এই এই দশ হাজার সাবস্ক্রাইবার জানে যে দ্যার উইল বি আর ডে যখন আমি হচ্ছে ওনার প্রফেশানকে নিয়ে কথা বলতেছি ওনার আদর্শিক জায়গাকে নিয়ে অ্যাটাক করে কথা বলতেছি সো যারা একটু নৈতিক আদর্শিক জায়গা নাই যে এটা নিতে পারবে না আমি আই ডোন্ট ওয়ান্ট দ্য মিন মাই অডিয়েন্স আর এনারা এই কম্প্রোমাইজ করে ফেলছে যে আমি আমার আমি একটা কথা বলি আপনার যদি বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার ফ্যান ফলোয়ার থাকে এটা একটা শেমফুল থিং ফর ইউ ইউ শুড বি অ্যাসিমড অফ ইউরোর সেলফ অ্যান্ড ইউ শুড বি এম্পারেস্ট অফ ইউর ইউর সেলফ যে আপনি কী পরিমাণ মপকে সার্ভ করতে পারতেছেন কি পরিমাণ মপকে আপনি তুষ্ট করতে পারছেন যে এরা আপনি ধরে রাখছেন লক্ষ লক্ষ লোকজন আপনি রাইট কথা বললে আপনার বেশি মানুষ অডিয়েন্স পাবেন না রাইট কথা বললে আপনার ভিডিও বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব হবে না এই বাস্তবতাটা মেনে নিতে শিখেন এই বাস্তবতা যদি না মানেন বড় বড় কথা বললেন না নৈতিক কথা বললেন না আপনারা কেউ নীতি কেয়ার করেন না আপনারা কেউ নীতির এই ভিউয়ের কথা বলতেছে না যে ভিউয়ের অসুস্থ প্রতিযোগিতায় ভিউয়ের অসুস্থ প্রতিযোগিতায় আপনার সকলে নেমে পড়ছেন রাইট সো এই অসুস্থ প্রতিযোগিতায় যারা টিকতে পারতেছে না তারা ভালো করতে পারতেছে না তারা তখন অভিযোগ নানান রকম এদিকে ফিঙ্গার পয়েন্ট করে এদিকে ফিঙ্গার করে পয়েন্ট করে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এই ভিউ সব কিছু খেয়ে দিচ্ছেন ইউ আর নট কনসার্ন অবাউট ভিউজ অ্যাজ লং অ্যাজ ভিউ আপনার পক্ষে আসছে আপনি ভিউ পাচ্ছেন আপনি যখন সাহসী দৃশ্য করতেও রাজি আপনি তখন দর্শকের উপর দর্শকের চাটপ্যান্টের উপর বিশ্বাস রাখতেও আপনি রাজি যখনই ভিউটা পান না আপনি তখন হতেসে আপনার দর্শকের জাজমেন্টের উপর আস্থা রাখতে রাজি না তখন ইউটিউব খারাপ রাইট সো ইয়া আই নো দ্য গেম এটা এটা নিয়ে কথা বলতে চাইলাম এই ডিসঅনেস্ট ডিস ইঞ্জিনিয়ার্স কথাবার্তা আমি শুনি এবং ইউটিউব ইন্টারনেট ফেসবুক নিয়ে এনারা এত হাহুতা করেন এই যে আজকে ইন্টারনেটের অবস্থা মাছ বাজার এটা এটা এমনি এমনি হয় নাই এনার এনারা হাতে ধরে এই মাছ বাজারটা তৈরি করছেন এনারা এদেরকে সার্ভ করে যাচ্ছেন দিনের পর দিন